বরিশাল মহানগরীর তিন থানা এলাকায় পদযাত্রা করেছে বিএনপি সমমনা দলগুলোর। এই পদযাত্রায় অংশ নেওয়ার কথা থাকলেও তাদের দেখা যায়নি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে মহানগরীর তিনটি থানা এলাকায় পৃথক কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। সকাল 11টায় নগরীর কাউনিয়া টেক্সটাইল মিল এলাকায় কাউনিয়া থানা ইউনিটের পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার। এদিকে একই সময় নগরীর আমতলা এলাকায় কোতোয়ালি থানা ইউনিটের পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম। অপরদিকে একই সময় কাশীপুর বাজারে এয়ারপোর্ট থানা ইউনিটের পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল। পৃথক সমাবেশে সেই আমতলা থেকে কোতোয়ালি ইউনিটের পদযাত্রায় নেতৃত্ব দেন ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম। পদযাত্রাটি চাঁদমারি গিয়ে শেষ হয়। এদিকে মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বাধীন কাউনিয়া থানা ইউনিটের পদযাত্রাটি আমানতগঞ্জ এবং কাশীপুর থেকে বিমানবন্দর থানা ইউনিটের পদযাত্রাটি দোতলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পদযাত্রাপূর্বক সমাবেশে বিএনপি সিনিয়র নেতারা এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। বিএনপির পদযাত্রা ঘিরে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি স্থানে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল ডাল তেল সহ বিদ্যুৎ প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী এবং 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 11ই মার্চ প্রতিটি জেলা শহরে মহানগরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেই মানববন্ধনে আপনারা সকলে একত্রিত হয়ে যোগদান করবেন এবং আমাদের যে দাবিগুলি উপস্থাপন করলাম দাবিগুলির সবাইকে জোরালো বক্তব্য রাখবেন, ভূমিকা রাখবেন। আজকের মতো এখানে শেষ করি।